ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটি ব্লগ। আর আমি মিষ্টি হচ্ছে তোমাদের সাথে আজকে নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে গঙ্গা পুজো, যেটার মিনি ব্লগটাও আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি, যেটার আর বড় ব্লগটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি। দেখো, এটা হচ্ছে গঙ্গা মায়ের মূর্তি, যেটি জালুইডাঙ্গা ঘাটে এই প্রথম একটি পুজো হয়। অ্যাকচুয়ালি এটা অনেক বছরের পুরনো ঠাকুর আর অতি জাগ্রত ঠাকুর। তোমরা মাকে দর্শন করো। আর এই দেখো, এটি হচ্ছে গঙ্গা অ্যাকচুয়ালি তো। আর এখানে হচ্ছে শিব ঠাকুর রয়েছে, আর এখানে মনসা ঠাকুরের গাছ রয়েছে। তো সবাইকে ধূপকাঠি দেখিয়ে আমরা পুজো দিয়ে সুন্দরভাবে সাইডটা একটু ঘুরছিলাম। দেখো, অরিত্র এখানে যথারীতি গ্যাস মারছে। আর এটি হচ্ছে নতুন জেটি, এখানে এখনও চালু হয়নি, বাট আস্তে আস্তে চালু হবে। যারা সমুদ্রকূলে থাকো, যারা আমার ভিডিওটা দেখছো, তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখো, তারপরেই আমরা কিন্তু এই সাইডটা একটু ঘুরছিলাম অরিত্র আর আমি মিলে। এখানে প্রচুর হাওয়া দিচ্ছিল, যেহেতু এখানে প্রচুর গরম ছিল, তো সাইডটা একটু ঘুরে দেখছিলাম। তখনও পুজো শুরু হয়নি, তার কিছুক্ষণ পরে আমরা এখানে চলে এসেছিলাম, এখানে তখন পুজো স্টার্ট হয়ে গেছিলো। দেখো, পুরোহিতমশাই কিন্তু পুজো স্টার্ট করে দিয়েছে। আর এখানে থাকতে কিন্তু দারুণ লাগছিলো। গঙ্গা ঠাকুরের পুজো আমি কোনোদিনও এর আগে দেখিনি, তো বিয়ের পরে ফার্স্ট টাইম এসে এখানে পুজো দেখতে আমার কিন্তু খুব দারুণ লাগছিলো। তোমরা ভিডিওটা দেখো আর এনজয় করো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। এরপরেই আমরা সমুদ্রকূলে আরও একটি রাধাকৃষ্ণের মন্দিরে ঘুরতে গেছিলাম। দেখো, এখানে রাধাকৃষ্ণের অপূর্ব যুগল মূর্তি, পাশে কিন্তু গৌনিতা রয়েছে, আর নিচে অসংখ্য ছোট ছোট গোপাল রয়েছে। এই মন্দিরটি দেখতে দারুণ ছিল, আর অরিত্র অনেকদিন আগে খোঁজ পেয়েছিল, তাই আমাকে নিয়ে আজকে চলে গেছিলো এই মন্দিরটি দর্শন করাতে। তারপরে রাস্তায় এটি অরিত্র গিয়েছিল, তারপরে চলেছিলাম বাড়ি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো, টাটা।